প্রফিট লস বা লাভ ক্ষতি। আমি অনেক আগে থেকে লাভ ক্ষতির অঙ্ক করি অ্যান্ড সব সময় লাভ ক্ষতির অঙ্কের সাথে আসলে পার্সেন্টেজ বা শতকরার অঙ্কের খুব ভালো একটা রিলেশন খুঁজে পাওয়া যায়। সো লাভ ক্ষতির অঙ্ক করার সময় আমাদের ছোট্ট একটা ফর্মুলা মনে রাখলেই হবে, সেটা হলো কস্ট প্রাইস ইনটু 100+X/100 ইকুয়াল টু সেলিং প্রাইস। এখানে এক্স হলো পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ যদি আমি বাড়ায় দিই মানে আমি যে লাভ করি তাহলে এটার ভ্যালু পজিটিভ হবে, আমি যে ডিসকাউন্ট দিই বা লস করি তাহলে এটার ভ্যালু নেগেটিভ হবে। একটা ছোটো অঙ্ক করলে আসলে এই জিনিসটা খুব সহজে বুঝে যাওয়া যাবে। ধরে নিই একটা বক্স, এটার দাম 200 টাকা, তো আমার কস্ট প্রাইস হলো 200 টাকা। এখন আমার দাম 20% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে আমার সেলিং প্রাইস কত? তাহলে সিম্পল, এখানে 100+X এর ভ্যালু হবে হলো 20+20 হবে, তার কারণ হলো এটার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। Divided by 100 is equal to selling price. আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি চলে যায়, সো 100+20 120 × 2, সো 240 হলো আমাদের সেলিং প্রাইস। সো আমরা খুব সহজেই এই ফর্মুলাটি ইউজ করে আমরা সেলিং প্রাইস পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে তিনটা ভ্যারিয়েবল, কস্ট প্রাইস একটা ভ্যারিয়েবল, পার্সেন্টেজ চেঞ্জ একটা ভ্যারিয়েবল, সেলিং প্রাইস একটা ভ্যারিয়েবল। লাভ ক্ষতির অঙ্কে এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে অলওয়েজ দুটো ভ্যারিয়েবল দেওয়া থাকবে, একটা ভ্যারিয়েবল বের করতে হবে। সো বেসিক্যালি এই ফর্মুলাতে দুটো ভ্যারিয়েবল প্লাগ ইন করার পর থার্ড ভ্যারিয়েবলটা ইজিলি বের করে ফেলা যাবে। এবার আসা যাক, অনেক অঙ্কে দেখা যায় যে একটা পার্সেন্টেজ না দুটো পার্সেন্টেজ দেওয়া থাকে। ফর এক্সাম্পল বলা হলো 200 টাকা একটা বক্স, এটার দাম একবার 20% বাড়ানো হলো, একবার 20% কমানো হলো। এখন 20% বাড়ানো 20% কমানো, বাট এখানে পার্সেন্টেজ চেঞ্জ তো একটা, এখানে দুটো ভ্যালুর মধ্যে কোনটা বসানো হবে বা দুটো ভ্যালু থেকে থার্ড ভ্যালুতে কনভার্সনটা কীভাবে করতে হবে? সো যখন দুটো ভ্যালু দেওয়া থাকে পার্সেন্টেজ চেঞ্জের, তখন দুটোকে একটাতে কনভার্ট করার প্রসেসটা হলো এটি। ধরে নেওয়া যে প্রথম চেঞ্জ এ এবং দ্বিতীয় চেঞ্জ বি, তাহলে A+B+AB/100 দিয়ে ফাইনাল যে চেঞ্জ সেটা বের করে ফেলা যায়। আমরা দেখি এই 20% আপ অ্যান্ড 20% ডাউনেরটা, সো এর ভ্যালু হলো 20, তার 20% আপ। বি এর ভ্যালু হলো -20, তার কারণ হলো 20% ডাউন। এখন এর ভ্যালু পজিটিভ আর বি এর ভ্যালু নেগেটিভ, সো পজিটিভ নেগেটিভ আমরা নেগেটিভ হয়, সো এখানে একটা নেগেটিভ সাইন হবে। A × B, সো 20 × 20, সো ইটস বেসিক্যালি 400/100, সো এটা এটা কাটা চলে যায়, আমাদের ভ্যালুটা শেষ পর্যন্ত বাকি থাকে হলো -4। তার মানে কোনো একটা জিনিসের দাম যদি আমরা 20% বাড়াই এবং 20% কমাই, তার মানে হলো টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি 4% কমানো। সো এইভাবে যদি দুইটি পার্সেন্টেজ চেঞ্জ দেওয়া থাকে, দুইটিকে A+B+AB/100 ফর্মুলার সাহায্যে 1% কনভার্ট করে ফেলা যায়। অ্যান্ড একবার যদি আমরা 1% কনভার্ট করে ফেলতে পারি, এরপর আমরা এই ফর্মুলার সাহায্যে সহজেই কস্ট প্রাইস অথবা সেলিং প্রাইস বের করে ফেলতে পারবো।